সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা রেসিপি নিয়ে। আজ শেয়ার করব মসুর ডাল আর ডিম দিয়ে এমন একটা রেসিপি যার স্বাদ সব ধরনের মাংসকে হার মানাবে। এই জন্য আমি এখানে এক কাপ মসুর ডাল আর দুইটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, আর ডালটাকে আমি প্রায় 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এতে করে ডালটা বাটতে সুবিধা হবে এবং ব্লেন্ডার করলেও সুবিধা হবে। তো আমি ব্লেন্ডার করে নিচ্ছি, আপনারা চাইলে বেটে নিতে পারেন। আমি একটু সহজ করার জন্য ব্লেন্ডার করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু পানি, আর এটাকে মিহি করে ব্লেন্ডার করে নেব। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি করে নিয়েছি। এখন আমি এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। সবটুকু ডাল ঢেলে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 3টা ডিম। একটু খেয়াল করলে দেখতে পারবেন কতটা মিহি হয়েছে। তো এখানে তো আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের সদস্য অনুযায়ী কম কিংবা বেশি নিতে পারেন। তো আমি 3টা ডিম নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লাল মরিচের গুঁড়া, এখানে হাফ চা চামচ আছে, আপনারা ঝাল বেশি খেতে চাইলে বেশি দিতে পারেন। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। এখানে হলুদটা ব্যবহার করবেন না, এতে করে কিন্তু যখন খাবেন একটা হলুদের ব্যাড স্মেল আসতে পারে, তো সেই জন্য আমি হলুদ ছাড়াই করি। তাই আমি আপনাদেরকে হলুদ ছাড়া করে দেখালাম। দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা কেমন হয়েছে, ঠিক এমনটা হবে। এ পর্যায়ে আপনারা চাইলে এটা কেক কিংবা পুডিংয়ের মতো একটা বাটিতে এটাকে কুক করতে পারেন। আমি সরাসরি প্যানে করছি, সেই জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব কিছুটা তেল, যেভাবে আমরা ডিম ভাজি সেরকম। তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু ভালো হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিছুটা তেল দিয়ে প্যানটাকে একটু দুলিয়ে নিচ্ছি। এবার সেই মিশ্রণটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। সবটুকু মিশ্রণ ঢেলে দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব, আর ঢাকনায় যে ছিদ্রটা আছে অবশ্যই কিন্তু সেটা বন্ধ করে দিতে হবে। এতে করে খুব ভালোভাবে ভাপটা এই মিশ্রণটার গায়ে লাগবে, আর কেকের মতো খুব তাড়াতাড়ি এটা কুক হয়ে যাবে। আর চুলার জ্বালটা থাকবে একদম মিডিয়াম লোতে, না হলে নিচ থেকে লেগে যাবে। তাহলে ফিরে আসছি 10 মিনিট পরে। এই ফাঁকে আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি, দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ বাটা আর 1 চা চামচ মরিচ গুঁড়া আর কি, দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর 1 চা চামচে 1/3 ভাগ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। এটা এভাবে গুলিয়ে করলে হবে কি, একটা বাটা মশলার খুব সুন্দর একটা স্বাদ আসবে, যেটা খেতে খুবই ভালো লাগবে। একটু লবণ আর পানি দিয়ে আমি এটাকে মিক্সড করে একটা সাইডে রেখে দিব। তো আমি বলবো আপনারাও এভাবে করে করবেন, এতে করে টেস্টটা একদম বাটা মশলার মতো আসবে। আর অন্যান্য তরকারিতে আপনারা এভাবে ব্যবহার করতে পারেন। তো এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, আর অন্য পাশে আমার একটা সাইড কুক হয়ে গেছে। তো 10 মিনিট পরে ফিরে এলাম, উপরে একটু হাত দিয়ে দেখে নিচ্ছি যে শক্তভাব হয়েছে কি না। যদি শক্তভাব না হয় তাহলে আরও কিছুক্ষণ রাখবেন, আর যদি শক্ত হয়ে যায় তাহলে বুঝতে হবে যে হয়ে গিয়েছে। তো এটাকে একটু উল্টে এই সাইডটাও কিছুক্ষণের জন্য ব্রেক করে নিব, সেই জন্য আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। যেহেতু ভারী, খুচুন দিয়ে উল্টাতে গেলে প্রবলেম হবে, তাই একটা প্লেটে ঢেলে আমি এটাকে উল্টে নিচ্ছি। আপনারা চাইলে খুচুন দিয়ে করতে পারেন। তো উল্টে দেওয়ার পরে যেহেতু পুরোটাই অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তাই 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পরে আমি এটাকে নামিয়ে নিব। প্রিয় ভিউয়ার্স, 5 মিনিট হয়ে গিয়েছে, এবার সম্পূর্ণই আমার এটা কুক হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা চপিং বোর্ডে রেখে অথবা আমার মতো এরকম বড় একটা ট্রেতে রেখেও আপনারা ছুরির সাহায্যে কেটে নিতে পারেন। তো পছন্দ মতো সাইজ অনুযায়ী কাটবেন, যেহেতু মাংসের স্বাদকে হার মানাবে তাই মাংসের মতো সাইজ করেই আমি কেটে নিব স্কোয়ার করে। তো প্রথমে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। আমার কাটা দেখে নিচ্ছি, আপনারা বুঝতে পারছেন যে ভিতর থেকে কতটা সফট হয়েছে, আর খুব সুন্দরভাবে কিন্তু এটা সেদ্ধ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি দেখাচ্ছে। তো এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি স্কোয়ার করে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট কিংবা বড় করে কেটে নিতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আমি সব সময়ের মতো আজও বলবো আমার অন্য অন্য রেসিপিগুলো দেখার জন্য, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি,
তো এভাবে করে কেটে নেওয়ার পর একটু ভেজে নিতে হবে তেলের মধ্যে। এতে করে কি হবে, যখন আপনি কেটেছেন আশপাশগুলা একটু যে ছাড়া ছাড়া আছে ওটা রান্না করার সময় খুলে যাবে, আর শক্ত শক্ত একটা ভাব থাকবে, আর এটা খেতে খুব ভালো লাগবে। না হলে কিন্তু যখন আপনি রান্না করবেন নাড়াচাড়া করতে গেলে এটা ভেঙে যাবে। সেই জন্য আমি এটাকে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিলাম, আর এভাবে করে আমি সবগুলোকেই ভেজে নিব। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি সবগুলো কিন্তু ভেজে নামিয়ে নিয়েছি। এবার ওই প্যানটার মধ্যেই আমি রান্না করব। সেই জন্য দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল, আর এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে কিন্তু আমি মিহি কুচি করিনি, একটু মোটা মোটা করে কেটেছি, যেভাবে আমরা মাংসের মধ্যে ব্যবহার করি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিব ছোটো সাইজের 2টা তেজপাতা। যেহেতু আমি গরম মশলা গুঁড়া ব্যবহার করেছি সেক্ষেত্রে অন্য কোনো মশলা দেওয়ার দরকার নাই, আর আপনারা যদি গরম মশলা গুঁড়া না দেন সেক্ষেত্রে দারচিনিটা দিতে পারেন, এলাচটা দিতে পারেন। তো যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, মানে একদম বেরেস্তার মতো করতে হবে না, জাস্ট কালারটা চেঞ্জ হলে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, মানে 1/2 চা চামচ করে 1 চা চামচ আছে। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ একটু ভেজে নিব। যখন আদা রসুনের গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব কিউব করে কেটে রাখা বড় সাইজের 1টা টমেটো। আপনারা চাইলে কিন্তু এখানে আলুও ব্যবহার করতে পারেন, তো আমি টমেটো দিয়েই করছি। তো টমেটোটাকে একটু ভেজে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। টমেটোটা ভাজা হয়ে গেলে যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম একটা বাটির মধ্যে, সেই মশলাটাকে ঢেলে দেব। আর বাটির মধ্যে যে মশলাটা থাকবে সামান্য কিছুটা পানি দিয়ে বাটিটা ধুয়ে দিব, এতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো যাবে। তো সব কিছু নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত মশলা আর তেলটা আলাদা হয়। দেখতে পাচ্ছেন গুলিয়ে নেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে, আর আমার মশলাটাও কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা সেই ডিম আর মসুর ডালের যে কিউব করে মাংসের মতো কেটে রাখা। তো এবার দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো এটাকে কষিয়ে নিতে হবে। যখন 5 মিনিটের মতো কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কুসুম গরম পানি। একদম গরম পানিও চাইলে আপনারা দিতে পারেন, তবে ঠান্ডা পানিটা দিবেন না। তো কুসুম গরম পানি আমি 1 কাপ দিয়ে দিলাম, ঝোলের পরিমাণটা আপনারা বেশি চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন, বাট আমি চাই এটা মাখা মাখা হোক, সেই জন্য আমি 1 কাপ দিয়েছি। তো দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, যেহেতু আমি গরম পানি দিয়েছি বলক আসতে খুব বেশি টাইম লাগবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আমি 2টা লাল আর 4টা সবুজ কাঁচামরিচ নিয়েছি, আর আমি কিন্তু ফালি করিনি, কেচি দিয়ে শুধুমাত্র মাথাগুলো কেটে দিয়েছি, এতে করে ফ্লেভারটা ভালো আসবে আর খুব বেশি ঝাল হবে না। তো দিয়ে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কুক করব 20 মিনিটের মতো, আর এই 20 মিনিট আমি মাঝে মধ্যে এটাকে নেড়ে চেড়ে দিব। প্রিয় ভিউয়ার্স, আমি 20 মিনিট এটাকে কুক করে নিয়েছি মিডিয়াম আঁচে রেখে। তো এ পর্যায়ে আমার এই রেসিপিটা রেডি। আশা রাখছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ছোট্ট একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।